নামের একজন চাষি ছিল। চাষবাস করা তার পারিবারিক ব্যবসা ছিল। তার বাবা দাদুরাও এই কাজই করতেন, আর তার জন্য অনেক চাষের জমি ছেড়ে গিয়েছিলেন। স্বামীর বাড়িতে তার স্ত্রী এবং একটা ছোট ছেলে ছিল। তার ছেলে শহরের বড় চাষি বিদ্যালয়ে পড়াশোনা করত। সে চাইত যে তার ছেলে চাষ করার নতুন নতুন পদ্ধতি শিখুক, তার সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত চাষিদেরকেও সেই নতুন পদ্ধতিগুলো শেখাক, যা দিয়ে তাদের পরিবারের আয়ও বাড়ুক আর তারা গর্ব করে চাষবাসও করতে থাকুক। চাষি নিজের ছেলেকে বলল, বাবা, এই বছর তোমার পড়াশুনো পুরো হয়ে যাবে। আমি চাই যে তুমি শহর থেকে গ্রামে ফিরে এসো আর এখানে সকলকে নতুন পদ্ধতির চাষবাস শেখাও। ছেলে বিষ্ণু বলল, হ্যাঁ বাবা, আমি এই রকমই করব। শ্যাম, যে বিষ্ণুকে পড়াশুনো করার জন্য শহরে ছেড়ে এসেছিল, সেই বিষ্ণু এখন পুরোপুরি পাল্টে গিয়েছিল। শহরের চমক দমক তাকে একেবারে পাল্টে রেখে দিয়েছিল। সে চাষবাস তো করতে চাইতো, কিন্তু সৎ পথে টাকায় খুশি ছিল না। সে তো বড় লোক হতে চাইতো, অনেক বড় লোক। নিজের সব বড় বড় শখ আল্লাহর যে পুরো করার ছিল। শহর থেকে পড়াশুনো শেষ করে বিষ্ণু গ্রামে ফিরল আর নিজের বাবাকে বলল, বাবা, তুমি এবার আরাম করো আর চাষবাসের সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। শ্যাম বলল, ঠিক আছে বাবা, এমনিতেও এখন এই বুড়ো কাঁধ দুটো হাঁপিয়ে গিয়েছে ভার তুলতে তুলতে। যেই বিষ্ণু চাষের দায়িত্ব পেল, সে সঙ্গে সঙ্গে নিজের আসল রূপ রং দেখাতে আরম্ভ করল। এই বছরে আনাজ বস্তায় ভরা তৈরি রাখা ছিল, ব্যাস সেইটাকে বেচতে যাওয়ারই ব্যাপার ছিল, যেটা এবার বিষ্ণুর দায়িত্বে ছিল। বিষ্ণু প্রতিটা বস্তা খুলল, তার মধ্যে থেকে অল্প অল্প আনাজ বের করে তার মধ্যে পাথর এবং মাটি ভরে দিল। বিষ্ণু সরকারি কর্মচারীকে ঘুষ খাইয়ে সব কটা আনাজের বস্তা বেচে দিল। এতে তার বাবা অনেক খুশি হল আর বলল, বাহ বাবা, তুমি তো ফাটাফাটি কাজ করে দিয়েছ, এত পয়সা তো আমি আমার চাষের বদলে কোনোদিনই পাইনি। বিষ্ণু বলল, এই সরকারি কর্মচারী আপনাকে ঠগে নেয় বাবা, কিন্তু আমাকে ঠকতে পারবে না। বিষ্ণু শ্যামকে মিথ্যে কথা বলে গেল আর এইরকমই বেইমানির কাজ চালিয়ে গেল। শ্যাম মনে করত যে ছেলে শহর থেকে পড়াশুনো করে এসছে, তার জন্য সে নিজের বুদ্ধি খাটিয়েই বেশি টাকা উপার্জন করছে। কিন্তু বিষ্ণু কি জানত কি বিষ্ণু তার বহু বছর দিয়ে কামানো এই সুনামটাকে এইভাবে নষ্ট করছে? বহুদিন কেটে গেল আর বিষ্ণুর লোভ বেড়েই চলল। এই বছরে জমিতে চাষ করার দায়িত্ব বিষ্ণু নিজের ঘাড়ের ওপরেই নিয়ে নিল। সে নিজের বাবাকে বলল, দেখবে বাবা, এইবার আমাদের জমিতে দ্বিগুণ পরিমাণে ফসল হবে। শ্যাম বলল, দেখলে বিষ্ণুর মা, আমি বলতাম না যে আমাদের ছেলে আমাদের চাষবাসকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। বিষ্ণু চাষি বিদ্যালয়ে পড়েছিল আর সে চাষবাসের বিষয়ে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার জানত, কিন্তু লোভের পর্দা তার চোখ একেবারে ঢেকেই দিয়েছিল। সে শহর থেকে এমন রাসায়নিক খাদ আনালো যা ব্যবহার করে ফসল আরও বেশি পরিমাণে হতো, কিন্তু সেই খাদের পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল অনেক বেশি। সেই খাদটাকে নিজের পুরো জমিতে ছড়িয়ে দিল। বিষ্ণু প্রতিদিন নিজের ফসলের দেখাশোনাও করত, তার সঙ্গে তার ওপর যেন কোনো পোকামাকড় না লাগুক তার জন্য তার ওপর ওষুধও ছড়াত। সেই বিষাক্ত জল দিনের পর দিন গ্রামের নদীতে গিয়ে মিশতে থাকল। দেখতে দেখতে পুকুরের জল আর পান করার মতো রইল না। গ্রামের লোকেরা অসুস্থ হতে লাগলো, তাদের বিভিন্ন ধরনের রোগ হতে থাকলো। সমস্ত গ্রামের লোকেরা শ্যামের কাছে বিষ্ণুর নালিশ নিয়ে আসতে লাগলো, কিন্তু শ্যাম ভাবত যে অশিক্ষিত গ্রামবাসীরা তার ছেলে বিষ্ণুর উন্নতি দেখে জ্বলছে, তার জন্যই মিছিমিছি দোষ দিচ্ছে। ফসল কাটার সময়ও চলে এলো। বিষ্ণু সমস্ত ফসল কেটে প্রতিবারের মতো এইবারেও ভেজাল মিশিয়ে বিক্রি করে দিল। এইবার ফসলের দ্বিগুণের চেয়েও বেশি টাকা পাওয়া গেছিল। সারা পরিবার খুশি ছিল আর মা বাবা মিলে তো বিষ্ণুর গুণগানই গেয়ে বেড়াচ্ছিল। কি তখনই দরজায় ডাক পড়ল, বাইরে পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ বিষ্ণুকে ধরল আর তার সঙ্গে নিয়ে যেতে লাগলো।
বিষ্ণুর বাবা তাদেরকে জিজ্ঞেস করলো, আরে আপনারা আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? আপনার ছেলে ফসলে ভেজাল রাসায়নিক মিলিয়ে বিক্রি করেছে, যার জন্য রামপুরের অনাথ আশ্রমে দুটো বাচ্চার মৃত্যু হয়ে গেছে। শ্যাম নিজের কানে বিশ্বাসই করতে পারছিল না যে তার ছেলে এই রকম একটা কাজ করতে পারে, সে কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। ওর মাথা যেন লজ্জায় হেঁট হয়ে যাচ্ছিল। শহরে গিয়ে বিষ্ণু লোভের দুনিয়ায় এইভাবে প্রবেশ করে যাবে, এটা কি কেউ ভাবতে পেরেছিল? পুলিশের হাতকড়ি হাতে নিয়ে বিষ্ণুর চোখে জল এসে গেছিল। সে লোভে পড়ে যা যা ভুল কাজ করেছে, তা দুনিয়া ভরের সম্পত্তিও কোনোদিন মেটাতে পারবে না।